আসবো পরের খবরে। ফের বিস্ফোরক কাজল শেখ, যদি কারোর ব্যবসা করার ইচ্ছা থাকে তাহলে ব্যবসা করুন, পার্টি করার দরকার নেই, সামনের সারিতে আসার দরকার নেই, মন্তব্য বীরভূমে জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যের। নাম না করে অনুগত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ করলেন কাজল শেখ। ধারণা রাজনৈতিক মহলের, এমনটাই তারা মনে করছেন। আব্দুল করিম খানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ক্ষোভে ফুঁসছিল সাধারণ মানুষ, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে বহুবার। সেই প্রেক্ষিতে কাজল শেখ নাম না করে আব্দুল করিম খানকে আক্রমণ করেন বলে ধারণা বিশেষজ্ঞ মহলের। এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, আর কি কি বলেছেন? দেখো, আর কি কি বলেছেন বলতে, কাজল শেখ যে মন্তব্য করেছেন, তিনি বীরভূমের নানুর বিধানসভার বাসাপাড়ার যে দলীয় কার্যালয়ে বক্তব্য রাখতে গিয়ে যে কথাগুলি তিনি বললেন সেটি নিঃসন্দেহে বিস্ফোরক এবং গুরুত্বপূর্ণ কিছু মন্তব্য, এমনটাই বীরভূমের রাজনৈতিক মহল মনে করছেন। দেখো, তিনি কি বলছেন, তিনি বলছেন যে কাজল শেখের পেটে অনেক ঘাটে জল আছে, তিনি কিন্তু চুপ করে বসে নেই। এই যে এ ধরনের বিস্ফোরক উক্তি বা মন্তব্য কেন, তার কারণ হচ্ছে তুমি জানো যে বীরভূমের যদি কাজলের জীবনের রাজনৈতিক ইতিহাস ঘাটো তারা দেখা যেতে পারে, বাম আমলে কাজল শেখ লড়াই করে কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেসে আসার নেপথ্যে অনেক অবদান তার রয়েছে, তার জন্য তার পরিবারের বেশ কিছু মানুষজন হারিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন। কিন্তু তারপরেও 2011 সালে গভর্নমেন্টে আসার পরও শাসক দলের সাথে, অর্থাৎ শাসক দলের মানে চেষ্টমণ্ডলের সাথে, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির সাথে তার একটা দ্বন্দ্ব চূড়ান্ত পর্যায়ে যায়। একটা সময় তৃণমূল গভর্নমেন্টে থাকলেও, সরকারে থাকলেও কাজল শেখ কিন্তু কার্যত গৃহবন্দী ছিল বলা যেতে পারে, কেষ্টোর দাপটে। খুব স্বাভাবিক ভাবেই তিনি বীরভূম জেলা রাজনৈতিক মহল মনে করছেন, তাহলে কি কাজলের যে আক্রমণ বা তার যে তীর, সেই নিশা নাকি অনুব্রত মণ্ডলের দিকে, অর্থাৎ অনুব্রত তার একটা ঘনিষ্ঠ নানুরের বাসাপাড়া তৃণমূল নেতা আব্দুল করিম খান, তাদের বিরুদ্ধে কি তিনি বলছেন? তার কারণ কাজল বলছেন যে বিগত দিনে নাকি ধূপসরা অঞ্চলে যারা ছিলেন নেতৃত্বে তারা দুর্নীতিগ্রস্ত, তারা মানুষের সঙ্গে ছিলেন না, সাধারণ মানুষের সেই নেতৃত্বের প্রতি বিরাট ক্ষোভ ছিল। তাহলে কি এ ধরনের মন্তব্য তিনি করছেন, আকার ইঙ্গিত করছেন, নানান ভাষায় তার শরীরে বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু বোঝাচ্ছেন, যা নিয়ে রীতিমতো বীরভূমের রাজনৈতিক মহল কিন্তু তোলপাট। বেশ, ধন্যবাদ জানাবো মনে। যদি কারো ব্যবসা করার ইচ্ছা থাকে সে ব্যবসা করুন, তাকে পার্টি করার দরকার নাই, সামনে সাইডে সে দরকার নাই, 500 টাকা 1000 টাকা দিয়ে কিছু ছেলেকে বুঝে সে হয়তো ভাবছে আমি হোমো হয়ে গেছি। আমি আবার বলি, অনেক লড়াই অত্যাচার অন্যায় অবিচার আমার পরিবারের প্রতি হয়েছে, আমার প্রতিও হয়েছে, আমি মাথা মতো বলিনি, যতবার ডাকবে যতবার আসবো ততবার তোমাদের সাথ দেবো, কিন্তু অন্যায় করলে আবার বলছি আমি কিন্তু বরদাস্ত করবো না, করবো না, করবো না। কারণ হচ্ছে বিগত দিনে যারা অঞ্চলটা পরিচালনা করেছে তারা দুর্নীতিগ্রস্ত ছিল। যারা দল করবে, মানুষের সেবা করবে, তাদেরকে নিয়ে চলার বার্তা দল আমাদেরকে দিয়েছে। স্বভাবতই যারা মানুষকে পরিষেবা দেবে তাদেরকে সঙ্গে নিয়ে চলবো, যারা এজেন্সি আছে এজেন্সি কাজ করুন দলের কাছ থেকে,